Hello guys, welcome back to my YouTube channel SP Blog Creator. আমি চলে এসেছি আজ বহুদিন পর মানে জাস্ট কিছুদিন পর, কারণ কদিন আগে ভিডিও আপলোড করেছি। আর আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে, কারণ যতগুলো আজ পর্যন্ত ভিডিও আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে, আজকের ভিডিওটা একদম অন্যরকম। আজকের ভিডিওটা হচ্ছে পুজো স্পেশাল, কারণ পুজো চলে এসেছে, বলবো না, বলতে গেলে পুজো শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম, পুজোর একটা টিপস নিয়ে আমি চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, নাহলে টিপসটা মিস করে যাবে। তাই বলবো যে আগে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, তারা তাড়াতাড়ি আগে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, তবেই গিয়ে না আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা চলো শুরু করি, লেটস গো। তো আজকের ভিডিওটা হলো, সেটা থাকছে হেয়ার টিপস, বাট আমি হেয়ার টিপস দেবো কি টিপস দেবো হেয়ার সেটাই দেখার। সেটা হলো যে পুজোর সময় আমরা অ্যাকচুয়ালি কী করি না, অনেকে চুল স্ট্রেট করতে পছন্দ করি, এই ড্রেসটার সাথে চুলটাকে স্ট্রেট করবো, এই ড্রেসটার সাথে চুলটাকে কার্লি করবো, তো এরকম এক একজন এক এক রকম পছন্দ করি। বাট মাঝে মাঝে মনে হয় যে চুলটা যদি একটু কার্লি হয় দেখতে বেশ ভালো লাগে। তো আজকে চুলটাকে কী করে পুজোর টাইমে মেশিন কার্লি করার মেশিন নেই, তো কী করে কার্লি করবো, কী করে করবো, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো শুরু করছি ভিডিও তাহলে আজকে। তো আমার দেখো কী করি মাই, তো এবার এই চুলটাকে কার্লি করবো। এমনি আমার চুল বলতে গেলে মোট কথা আমি স্ট্রেট কোনোদিন করিনি, আমার চুল স্ট্রেটই। তো এবার আমার চুলটাকে আমি কী করে কার্লি করবো, একটু শাড়ির সাথে দেখো চুল ছেড়ে যদি পরি মনে হয় যে একটু যদি কার্লি হয় বেশ ভালো লাগে, তো আজকে আমার চুলটাকে কার্লি করবো। তো দেখো কী করি, তো ফার্স্ট কী করবো না, চুলটাকে আমি আশ্রে নেব, আশ্রে নিলাম আমি। এবার কি করব, এবার চুলটা মাঝখানে একদম সিঁথি করে দেবো, হয়ে গেছে মাঝখানে সিঁথি। বুঝতেই পারছ খুব একটা ছোটো না, লেন্থটা অনেকটা, তো এটাকে কার্লি করা একটা চাপের, এমনি হালকা কার্লি লাগছে আছে, কারণ বাধা ছিল আমার তাই। তো আমি চুলটা এরকম দুভাগে ভাগ করে নিয়েছি, তো এবার কি করব না, ভাগ করে নেওয়ার পর ভালো করে চুলটাকে আশ্রয় নেব। এই সাইডটাকে আমি পুরোটা একটা ক্লিপ দিয়ে এরকম করে আটকে নিচ্ছি, এইদিকে চুল এইদিকে না আসে। দেন আমি এখান থেকে জাস্ট কিছুটা চুল নেব, তো এই চুলটাকে আমি পেছনে পাঠিয়ে দিলাম। এই যে চুল নিয়েছি এটাকে আমি তিন ভাগ করে নিলাম, তিন ভাগ করে ঝটাপট যেভাবে আমরা বেন্ডি করি অ্যাকচুয়ালি চুলে, তো সেরকম একটু টাইট করে ঝটাপট বেন্ডি করি। এরকম সবুজ দিয়ে যখন মেদিনীপুরে যাওয়া
এই যে আমি হয়ে গেছে এইটুকুনি, জাস্ট আমি লাস্টে এইটুকুনি বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি ছোট্ট রাবার ব্যান্ডগুলো দিয়ে আমি বেঁধে নেব। অনেকগুলো প্যাঁচ দিচ্ছি, ডান আমার একটা। এবার নেক্সটের জন্য আমি আরেকবার তাকে পাশে নিচ্ছি। এবার এখান থেকে আমি কাঁচাটা ছুঁড়ে দিলাম। ভিডিওটা একটু অফ করতে হয়েছিল, বিকজ একজন চলে এসেছিল আর তার সাথে কথা বলতে বলতে এই যে পাখিগুলো বাধা হয়ে গেছে যে পেছনে, আর একটুখানি বাকি রয়েছে। তোমরা একটা কাজ করতে পারো, যেটা আমার মানে আমার মধ্যে মনে হয় তোমরা এটা রাত্রেবেলা শোয়ার আগে ট্রাই করতে পারো। বিকজ ধরো সকালবেলা বেরোবে, দেখতেই পাচ্ছো মাত্র আমি 3 ঘন্টা রেখেছিলাম। 3 ঘন্টাতে যে পরিমাণ হালকা কার্লি ভাবটা এসছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি একটু ভালো বোঝা যাচ্ছে যতটা হালকা কার্লি ভাব এসেছে। এটা যদি তোমরা মানে আমি বলবো প্রপার এটা কি না, তোমরা রাতে শোয়ার আগে চুলটা এইভাবে বাঁধবে এবং ঘুম থেকে ওঠার পর বা যখন যাবে তার আগে তোমরা চুলটা খুলবে, তো দেখবে তোমাদের চুলটা আরও বেশি কার্লি হবে। কারণ এখানে অতটা সেরকম হয়নি, কারণ আমি মাত্র 3 ঘন্টা চুলটাকে এরকম করে বেঁধে রেখেছিলাম, না আমি শুনেছি না কিছু করেছি, মাত্র 3 ঘন্টা এরকম হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে কিন্তু ভুলবে না, ভিডিওটা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। এবং পুজো যেহেতু চলে এসেছে, তো পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা সবাইকে শারদীয়ার। আর
যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং তোমাদের সাথে দেখা হবে আবার ঠিক পরে নতুন কোনো ভিডিও নিয়ে। চলো টাটা, গুড নাইট।